আমার ছোট ভাইটার না দুই তিন দিন ধরে মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসে। ম্যালেরিয়া নয় তো? বলিস কি? ম্যালেরিয়া হলে কি করব? ওই দেখ দেখ, ম্যালেরিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন। মনে রাখবেন, দুই দিনের বেশি কাঁপুনি সহ জ্বর এলে দ্রুত স্বাস্থ্যকর্মীর কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে এসে রক্ত পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে আর নিয়ম মেনে ওষুধ খেতে হবে। আর ভবিষ্যতে ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে হলে মশা যেন বংশবিস্তার করতে না পারে সেজন্য বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে, সেই সাথে প্রতিদিন মশারি টানিয়ে ঘুমাতে হবে। চিকিৎসা নিন, ম্যালেরিয়া মুক্ত থাকুন।